সংযুক্ত আরব আমিরাতর প্রবাসী সাংবাদিক সমিতির উদ্যোগে পরবাসে আনন্দের একদিন নামে এক জমজমাট আনন্দ উৎসবের আয়োজন করা হয়ে দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কত এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয় এড়ে দলমত নির্বিশেষে তিন শতাধিক শিশু কিশোর ও নারী পুরুষের উপস্থিতি অনুষ্ঠান এক মিলন মেলাত শুক্রবার জুমার নামাজের ফরফরই আনন্দ মেলার স্থলত বিভিন্ন অঞ্চল তাহে ব্যাকুণ দানার পর ধারাবাহিক ভাবে দৌড় ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা মহিলা অলর জামাইয়ের হাসে স্ত্রীর স্মৃতি লেহন বড় বল দিয়ে নে নিশানাকরণ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা ও পুরস্কার বিতরণী ফাঁকে ফাগে চলতে তাহে ফটো শেশন গ্রুপ ডিসকাশন উপস্থিতি অলর লই নানা প্রবাসী সাংবাদিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আফসার তৈয়বির সভাপতিত্বে এবং প্রবাসী সাংবাদিক সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম তালুকদার ও সাবেক সভাপতি শিবলি আল সাদিকর যৌথ সঞ্চালনা সবাদ প্রধান অতিথি আসিল দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের মান্যবর কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর এক এম রফিক আহমেদ আমাদের যে বাংলাদেশ কমিউনিটি তাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় আবেগ অনুভূতিতে সবকিছুতে তারা জড়িয়ে থাকুক বিশেষ অতিথির বক্তব্য দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলর সিনিয়র সহসভাপতি আযুপ আলী বাবুল প্রকৌশলী আবু নাসের দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলর সহসভাপতি সভাপতি মাহবুবুল আলম মানিক মীর সমিতির সভাপতি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শিল্পী অলর পরিবেশনা ব্যাকুনারে মাথায় রাহে পরিশেষে বিভিন্ন ইভেন্টের বিজয় মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠানের সভাপতি প্রবাসী সাংবাদিক সমিতির আহ্বায়ক নুরুল আফসাদ তৈবির অনুষ্ঠান সফল গরিব

আমরা যারা প্রবাসীরা এখানে দেশের থেকে দূরে আছি আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট করার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসে যেসব সাংবাদিক ভাইরা আছেন যারা মিডিয়া কভার দিচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করবো বস্তুষ্ট সংবাদ প্রচার করার জন্য ধন্যবাদ সবাইকে ডাস্ট নিউজ সি প্লাস টিভি